السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় আরবি ভাষায় প্রদত্ত খুতবা বাংলাতে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, যাবতীয় আপদ বিপদ থেকে দূরে রেখে ইসলামের কাজ করার জন্য, দাওয়াতের কাজ করার জন্য তৌফিক প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনাদেরকে আমাদের পেজের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজ মসজিদের হারাম মক্কাতুল মুকাররমায় খুতবা প্রদান করেন ফজিলতুল শেখ ফয়সাল ইবনে জামিল গাজাওয়ি হাফিজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার একটি বিষয় তিনি আলোচনা পেশ করেছেন। তার বিষয় ছিল ভালো কাজে অগ্রগামীদের দৃষ্টান্ত। যে সকল ব্যক্তি ভালো কাজ করেছেন তাদের দৃষ্টান্ত তিনি আজকের খুতবায় তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আজ 29 সফর 1442 হিজরি, 16 অক্টোবর 2020 ইংরেজি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে সঠিকভাবে খুতবার যে হক রয়েছে সে হক আদায় করে যেন সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে খুতবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তাকওয়ার জন্য উপদেশ প্রদান করা, আর এটি হলো সুন্নাহ। সে সুন্নাহ অনুযায়ী সকল খতিবগণ প্রতি জুমায় আমাদেরকে তাকওয়ার জন্য উপদেশ প্রদান করে থাকেন। তার ওই ধারাবাহিকতায় সম্মানিত খতিব ফয়সাল ইবনে জামিল গাজাওয়ি হাফিজাহুল্লাহ আমাদেরকে তাকওয়ার জন্য উপদেশ প্রদান করেছেন। এরপর তিনি তার যে মূল বক্তব্য, তার মূল বক্তব্যে তিনি প্রবেশ করেন। অত্যন্ত সুন্দরভাবে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। ভালো কাজে যারা অগ্রগামী, সাবিকুনুল আউয়ালুন যারা রয়েছেন, তাদের যে ফজিলাহ রয়েছে সে বিষয়ে তিনি আলোকপাত করেছেন। তিনি শুরুতেই সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, ও জা আল্লাহ হুম আইম্মতে ইয়াহদুনা বি আমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর বান্দাদের উপরে বিশেষ অনুগ্রহ করেন এবং এর ফলে তিনি তাদেরকে, এক শ্রেণীর বান্দাদেরকে নির্বাচন করেন, যে সকল বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেন এবং তারা সাবিকুনুল আউয়ালুন বা ওই সকল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কাজের অগ্রগামী হিসেবে তারা নির্বাচিত বা বিবেচিত হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আমি মানব জাতির মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে করেছি, যাদেরকে আমি নেতা হিসেবে বানিয়েছি, আইম্মাহ ইমাম বানিয়েছি, ইয়াহদুনা বি আমরিনা, যারা আমার নির্দেশে মানুষকে সঠিক পথের দিশা দেয়, সঠিক পথের আহ্বান করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি থেকে এক শ্রেণীর মানুষকে তিনি ইমাম বানিয়েছেন, যে সকল ব্যক্তিরা মানুষকে সঠিক পথের দিশা দিবে, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এরপর সময় খতিব সাহেব বলছেন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি নিয়ামত দান করেছেন, যে সকল ব্যক্তিরা এই নিয়ামত অর্জন করেছেন তাদের
যে পথ রয়েছে সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে, যাতে আমরা ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি। সম্মানিত খতিব সাহেবের পলবর অনেকগুলো কোরআন এবং সুন্নাহ থেকে দৃষ্টান্ত দিয়েছেন। তিনি শুরুতেই বলেন, ওয়াসসাবিকুনা আলাউলুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। এই আয়াতের মাধ্যমে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে এই কথার ইঙ্গিত দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করছেন যে সকল ব্যক্তিরা ইসলামের প্রথম যুগে যারা মুহাজির এবং আনসার ছিলেন, অর্থাৎ ইসলামের প্রথম যুগে যারা ইসলামের জন্য কাজ করেছেন, সে সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদের উপরে তাদেরকে স্মরণ করেছেন যে ওই সকল ব্যক্তিরা অগ্রগামী, তাদের যারা এবং যারা তাদের অনুসরণ করেছে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তাদের জন্য জান্নাতে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং বলছেন খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটি হলো মহান একটি বিজয়। তাহলে যে সকল ব্যক্তিরা ভালো কাজে অগ্রগামী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দান করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর সম্মানিত খতিব সাহেব অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছেন যে ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত অনেক ব্যক্তি এই ধরনের রয়েছেন যে সকল ব্যক্তিরা তারা ভালো কাজে অগ্রগামী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন। কোরআন এবং সুন্নাতে তাদের বিষয়ে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাদের বিষয়ে বিভিন্ন সুসংবাদ পাওয়া যায়, বা সে সকল ব্যক্তিদেরকে আজও আমরা স্মরণ করি তাদের সে সকল বিশেষ ভালো কাজের অগ্রগামী ভূমিকা পালন করার কারণে। এই অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন তাদের মধ্যে থেকে, সাহাবাদের মধ্যে থেকে যে সকল ব্যক্তি প্রথমে ইসলাম গ্রহণ করেছেন, সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেছেন, ও সহিহ আন্না আলিয়্যান আউওয়াল মান আসলামা মিনাল গুলমান, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আউওয়াল মান আসলামা মিনান নিসা, মহিলাদের মধ্যে থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। ওয়াসাইদ ইবনে হারিতা, তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন যারা গোলাম ছিল তাদের মধ্য থেকে, কৃত দাসীদের মধ্য থেকে। ঠিক একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পুরুষদের, স্বাধীন পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছেন। তাহলে এই সমস্ত বা এই সকল ব্যক্তিগণ আমাদের মাঝে আজও চিরস্মরণীয় হয়ে আছেন, কারণ তারা ইমানের যে ইমানের প্রতি তারা সর্বপ্রথম এই ইমানের ডাকে সাড়া দিয়েছিলেন, সেই জন্য তারা সর্বপ্রথম অগ্রগামী হয়েছেন, তারা আজও আমাদের মাঝে স্মরণীয় হয়ে রয়েছেন এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সুসংবাদের ব্যবস্থা করেছেন, অর্থাৎ ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই আয়াতের মাধ্যমে। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই সকল ব্যক্তি যারা মুসলিমদের সর্বপ্রথম যারা ইমান আনয়ন করেছেন এবং পরবর্তীতে যে সকল ব্যক্তি ইমান আনয়ন করেছেন, এই সকল ব্যক্তিদেরকে দেখে পরবর্তী লোকের এই ইমানের যে সওয়াবগুলো রয়েছে এগুলো ওই সকল অগ্রগামী ব্যক্তিরা তাদের সওয়াবের একটি অংশ পাবেন। সম্মানিত খতিব সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন, তিনি বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফাআমিলা বিহা বাদাহু কুতিবা লাহু মিছলু আজরি মান আমিলা বিহা লা ইউনকাস মিন উজুরিহিম শাই, অর্থাৎ যখন কোন একজন ব্যক্তি ভালো একটি সুন্না, ভালো একটি পথের সে চালু করবে এবং এই ভালো কাজের তার এই ভালো কাজের পরবর্তী যারা হয়েছে এই ভালো কাজ যদি অন্যরা করে তাহলে সেই ভালো কাজের সওয়াব ওই সমস্ত ব্যক্তিরা পাবেন, আর এই সকল ব্যক্তিদের সওয়াব থেকে কিছুই সংকুচিত করা হবে না, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তিনি ইমান আনয়ন করেছেন এবং তার পরবর্তীতে তাকে দেখে যারা ইমান আনয়ন করেছেন সকলের সওয়াবের একটি অংশ তিনি পাবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইমান আনয়ন করেছেন, তার পরবর্তীতে যে সকল মহিলা তাকে দেখে ইমান আনয়ন করেছেন তাদের সওয়াবের একটি অংশ তিনি পেতে থাকবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে সুতরাং আমাদেরকে একটু ভাবা দরকার, এই সমস্ত ব্যক্তি যারা ইসলামের প্রথম যুগে, প্রথম যারা ইমানের ডাকে, ইসলামের ডাকে সাড়া দিয়েছিল, সর্বপ্রথম যারা দিনে প্রবেশ করেছিল, তারা কি কত বড় সম্মান এবং মর্যাদার আসন তারা অলঙ্কৃত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বড় সম্মান এবং মর্যাদা দান করেছেন। তিনি হাদিস উল্লেখ করেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আউয়ালু মান নাযহারা ইসলামাহু সাবআ
যে সর্বপ্রথম যে সকল ব্যক্তি ঈমান আনয়ন করেছেন তারা ছিলেন সাতজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ছয়জন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মার ও উম্মুহু সুমাইয়া আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও সুহাইব ও বিলাল ওয়াল মিকদাদ এই সাতজন ছিলেন সর্বপ্রথম ইসলামের ডাকে সাড়া দানকারী তাহলে এই সমস্ত ব্যক্তি যারা সর্বপ্রথম ইসলামে ইসলাম কবুল করেছেন পরবর্তী যারা তাদের আহ্বানে ইসলাম কবুল করেছেন এই সকল ব্যক্তিদের সওয়াবের একটি অংশ পূর্বেকার লোকেরা পেয়ে থাকবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুতরাং যারা এই ধরনের কত বড় সম্মান এটি যে ইসলামের আজ আমরা দেখেছি যে ইসলামের হাজার হাজার অনুসারী রয়েছে এই যে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন তাদের একটি সওয়াব পূর্ববর্তী যারা সাবিকুনুল আউয়ালুন ছিলেন তারা পাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরপর সম্মানিত খলিফা সাহেব আরো কয়েকটি দৃষ্টান্ত তিনি উল্লেখ করেছেন যে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম অনেকগুলো সুন্নাহ তিনি মানব জাতির কাছে উপস্থাপন করে গিয়েছিলেন আর সে সকল সুন্নাহ আজও আমরা সেগুলো পালন করে থাকি সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নাহ যারা আমরা এখনো পালন করছি আমাদের এই সওয়াবের একটি অংশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ে থাকবেন তিনি বলছেন যে হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কেন আউয়াল মান দাইয়ফা দাইফ ইব্রাহিম আলাইহিস সালাম যে সর্বপ্রথম যিনি এই মানব জাতির মধ্যে মানুষকে মেহমানদারি করেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই বিষয়ে কোরআনে কারিমে তার প্রশংসা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারাগ ইলা আহলিহি ফাজা বিউজলিন সামিন ফাকারাবাহু ইলাইহিম ফাকালা আলা তাকুলুন অর্থাৎ যখন মালায়েক এসেছিলেন কওমে লূতকে ধ্বংস করার জন্য তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষের রূপ ধারণ করে গিয়েছিলেন আর তিনি তাদেরকে মানুষ মনে করে তাদের জন্য মেহমানদারের ব্যবস্থা করেছিলেন এবং তিনি বলছিলেন আলা তাকুলুন আপনারা কেন খাচ্ছেন না তো যাই হোক সেটি দীর্ঘ একটি বর্ণনা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানব জাতির মধ্যে মানুষকে মেহমানদারি যে সুন্নাহ তিনি প্রচলন করেছেন এই সুন্নাহ পরবর্তীতে যারা আমল করেছে সকলের এই যে সওয়াব রয়েছে এর একটি অংশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবেন এবং ইসলামের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদা হিসাবে বা ইসলামে একটি প্রশংসনীয় কাজ হিসাবে এটিকে বিবেচনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফা মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ যে সকল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরকালের প্রতি এবং অর্থাৎ ইসলামের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে সে সকল ব্যক্তি যেন মেহমানকে আতিথেয়তা করে মেহমানকে মেহমানদারি করে সুবহানাল্লাহ ওয়া বিহামদি তাহলে এটি হলো ইমানের একটি দাবি যে মেহমানকে মেহমানদারি করা সুতরাং এই এই সুন্নাহ সর্বপ্রথম যিনি করেছেন অবশ্যই পরবর্তীদের যারা এই সুন্নাহ করবে তাদের একটি সওয়াব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ে থাকবেন ঠিক একইভাবে একটি হাদিসে বর্ণিত হয়েছে সহিহাইন বুখারী বা মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে এই হাদিসে বর্ণনা করা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 80 বছর বয়স ছিলেন তিনি সর্বপ্রথম খতনা করেছিলেন আর এটি ছিল এমন একটি সুন্নাহ পরবর্তীতে সকল নবী এবং রসুলগণ তার এই সুন্নাহকে তারা অনুসরণ করেছেন এবং পরবর্তীতে যারা এই সুন্নাহ অনুসরণ করেছেন এই সুন্নাহ অনুসরণ করার কারণে তারা যে সওয়াবের অংশ পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সওয়াবের একটি অংশ পেয়ে থাকবেন দিকে কেউ হাদিসের মধ্যে এসেছে যে বর্তমান আমরা যে ওয়াক করে থাকি বিভিন্ন জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইসলামের জন্য যে আমরা ওয়াক করে দিয়ে থাকি এটি সর্বপ্রথম করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাইবারে একটি জায়গা পেয়েছিলেন যে জায়গাটি ছিল তার কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পরামর্শ দিন আমি এই জায়গা কি করতে পারি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন শিতা হাবাসতা আসলাহা ওয়া তাসাদদাকতা বিহা এই হাদিস থেকেই মূলত ওয়াকফ করার যে ইসলামের যে বৈধতা এই হাদিস থেকে এটি হলো মূল অর্থাৎ এই হাদিস থেকেই সকল মাসালা এবং সকল বিধিনিষেধগুলো এখান থেকেই অর্থাৎ মূল হিসেবে এটাকে গ্রহণ করা হয়েছে অর্থাৎ ইসলামী যে ওয়াকফ করা বৈধ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ওয়াকফ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এবং পরবর্তীতে যারা ইসলামের জন্য ওয়াকফ করেছেন সকলের এই ওয়াকফের যে সওয়াব রয়েছে এগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অংশ তিনি পাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি
সম্মানিত প্রিয় দর্শক ভাই বন্ধুগণ, এভাবে ইসলামের অনেকগুলো কাজ রয়েছে যেখানে কোনো না কোনো ব্যক্তি সর্বপ্রথম সেই কাজ শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কুনতু আউওয়ালা মান হাইয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের যে সালামের ব্যবস্থা রয়েছে তিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করেছেন। এবং তিনি এটি তিনি বলতেন যে আমি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করেছি। ঠিক একইভাবে হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন ওয়াহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিবাদন জানিয়েছিলেন, আনঈম সবাহান, যে শুভ সকাল বা আপনার সকাল ভালো হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার চেয়ে উত্তম অভিবাদন আমাদেরকে তিনি দান করেছিলেন, আর সেটা হলো যে আসসালামু আলাইকুম বা তাহিয়াতুনা সালাম, সেটি হলো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর এটি হলো তাহিয়াতু আহলিল জান্নাহ, যারা জান্নাতবাসী হবে তারা একে অপরকে এই ভাষা দিয়ে তারা একে অপরকে অভিভাদন জানাবে। এরপর এরপর তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কদ বাদদালানা আল্লাহু খায়রাম মিনহা, যে জাহেলে যুগে তারা মানুষকে যে শব্দ দিয়ে অভিভাদন জানাতেন আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে সুন্দর একটি মাধ্যমে মুসলিমদেরকে তার চেয়ে সুন্দর একটি মাধ্যম দান করেছেন। এরপর সময় তো খতিব সাহেব অনেকগুলো দৃষ্টান্ত উল্লেখ করেছেন যে সকল ব্যক্তিরা আমাদের জন্য অগ্রগামী ভূমিকা পালন করেছেন ভালো কাজের, ইসলামের যে সকল আনুগত্যের কাজ রয়েছে সে সকল আনুগত্যের কাজে যে সকল ব্যক্তিরা সর্বপ্রথম অগ্রগামী হয়েছেন তাদের দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবের ইবনে সামার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে আউয়ালু মান রামা বিসাহাম ফি সাবিলিল্লাহ, যে সর্বপ্রথম যে ব্যক্তি ইসলামের জন্য তীর নিক্ষেপ করেছে তিনি হলেন সাআদ ইবনে আবি ওয়াক্কাস, অর্থাৎ এই ব্যক্তি সর্বপ্রথম যুদ্ধে আর আল্লাহ রাব্বুল আলামিনের পথে তিনি সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন। এইভাবে অনেক সাহাবীগণ রয়েছেন যারা ইসলামের অনেক কাজে তারা সর্বপ্রথম বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন, আর তাদের সেই অংশগ্রহণ করার কারণে সেই সর্বপ্রথম সেই কাজ তার মাধ্যমে সম্পাদন হওয়ার মাধ্যমে তিনি যেভাবে ঐতিহাসিকভাবে আমাদের কাছে স্মরণীয় হয়ে রয়েছেন, ঠিক একইভাবে তাদের অনুসরণ যারা করেছেন তাদের অনুসরণের একটি সওয়াবের অংশ সে সকল ব্যক্তিরা পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন ইরমি ফিদা কাবি ওয়া উম্মি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি তীর নিক্ষেপ করো তাদের বিরুদ্ধে। এরপর সময় তো খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তিনি আলোচনা করেন। তিনি বলেন যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যারা তাদের জীবনকে বাজি রেখে তাদের জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাতের মর্যাদা লাভের মাধ্যমে ইসলামের যে পতাকাকে তারা উড্ডয়ন করেছিলেন তাদের মধ্যে ছিলেন সুমাইয়া, আম্মার এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম, তারা শাহাদাতে তারা ছিলেন ইসলামের সর্বপ্রথম শহীদ, বিশেষ করে আউয়াল শহীদ ফিল ইসলাম। এই পরিবার তাদের মা এবং পিতা উভয় সর্বপ্রথম ইসলামে শহীদ হয়েছিলেন, আর তারা যে শহীদের মর্যাদা লাভ করেছিলেন তাদের পথে যে সকল ব্যক্তি পরবর্তীতে শহীদ হয়েছেন তারাও ইনশাআল্লাহ তাদের সওয়াবের একটি অংশ অর্জন করবেন, কারণ তারা শহীদ হওয়ার যে সুন্নাহ তারা সৃষ্টি করেছেন সর্বপ্রথম তারাই ছিলেন অগ্রগামী, সুতরাং তারাও পরবর্তীতে সওয়াবের একটি অংশ পাবেন। আউয়াল শহীদ ফিল ইসলাম সুমাইয়া ওয়ালিদাতু আম্মার ইবনে ইয়াসির, আর তিনি ছিলেন অত্যন্ত বৃদ্ধ যাতে ইতিহাসে নির্মম এবং অবর্ণনীয় নির্যাতন তিনি সহ্য করেছেন কাফেরদের পক্ষ থেকে। তিনি ছিলেন বৃদ্ধা বয়স্ক একজন মহিলা যাকে অমুসলিমরা মক্কায় হত্যা করেছিল। এইভাবে তিনি বলছেন, সময়ত খতিব সাহেব বলছেন এই ধরনের বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম আদান দিয়েছিলেন, আর আদান দেওয়ার মাধ্যমে তিনি যে সওয়াব অর্জন করেছেন পরবর্তীতে যারা এই তার পথে অনুসরণ করবে, তিনি বলছেন যে আমরাও আশা করি যে তার যে সওয়াব রয়েছে সেই সওয়াবের একটি অংশ পরবর্তীতে সওয়াবের একটি অংশ তিনি পাবেন, অর্থাৎ তিনি ছিলেন সাবিকুনাল আউয়ালুন, তিনি ছিলেন ওই সমস্ত অগ্রগামীদের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলিম ইসলামী সমাজের মধ্যে তিনি আজান প্রদান করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর সময় খুদু সাহেব বলছেন শুধু এখানে নয়, পরবর্তীতে আমরা দেখেছি যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আমলে
ইবনে শিহাব জুহরি রহিমাহুল্লাহ তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর নির্দেশে তিনি সর্বপ্রথম হাদিসের সংকলন করেছিলেন, আর যখন তিনি সকল হাদিসের সংকলন শুরু করেন পরবর্তীতে ইমাম বুখারী সহ অন্যান্য এই হাদিস সংকলন করেছেন। কিন্তু যিনি সর্বপ্রথম এই কাজ শুরু করেছিলেন বা যার তত্ত্বাবধানে এই কাজ শুরু হয়েছিল তা তিনি এই কাজের সাবিকুনাল আউয়ালুন হিসেবে তিনি বিবেচিত হবেন। এরপর সম্মানিত খতিব সাহেব অত্যন্ত আরো একটি হাদিস তিনি উল্লেখ করেছেন যে ভালো কাজে অগ্রগামী ব্যক্তিরা যারা পরবর্তীতে তাদের অনুসরণ করবে তারা যে তাদের সব একটি অংশ পাবে। তার অন্যতম একটি তিনি ঘটনা উল্লেখ করেছিলেন যে মুদার সম্প্রদায় থেকে কিছু ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের কাছে এসেছিলেন। তখন রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম যখন দেখতে পেলেন যে এই সকল ব্যক্তিরা তারা ক্ষুধার্ত, তারা দরিদ্র, তখন তিনি সাহাবাদেরকে বললেন তাদের জন্য খাবার ব্যবস্থা করতে, তাদের পোশাক দেওয়ার ক্ষেত্রে। তখন সর্বপ্রথম যে ব্যক্তি অল্প এনেছিলেন এবং যিনি সর্বপ্রথম এনেছেন তিনি ছিলেন সেখানে সাবিকুন আল আউয়ালুন, অর্থাৎ তিনি ছিলেন ভালো কাজের সকলের অগ্রগামী। আর তাকে দেখার পরে অনেক সাহাবী তাদের খাবার এবং পোশাক তাদেরকে দান করেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু, যে মিন গায়রি আন ইয়ানকাসু মিন উজুরিহিম শাই, অর্থাৎ যে সকল ব্যক্তি ইসলামের ভালো একটি পথ তারা চালু করেছে অর্থাৎ সুন্না তারা তৈরি করেছে, এই সুন্নার যে ভালো আমল রয়েছে এর আমলের মাধ্যমে যে ব্যক্তি এই সেই সুন্নাকে তৈরি করেছে তিনি যে সওয়াব অর্জন করবেন পরবর্তীতে যারা তার অনুসরণ করবে এই পরবর্তী অনুসরণীয় ব্যক্তিদের সওয়াবের একটি অংশ তিনি পাবেন, আর এই সকল ব্যক্তিদের সওয়াবের কোনো কিছু সেখান থেকে কর্তন করা হবে না। ঠিক এর বিপরীতে যারা ইসলামের মধ্যে কোনো শিরিক বিদাতের পথের আবিষ্কার করবে, মন্দ কোনো পথ আবিষ্কার করবে, এই মন্দ পথের কারণে যারা এই পথে চলবে সকলের যে গুণা হবে সেই গুণার একটি অংশ যিনি এই পথ প্রথম সৃষ্টি করেছেন সেই ব্যক্তিকে বহন করতে হবে, ওয়াল ইয়াযু বিল্লাহ। এরপর সময় দেখো খতিব সাহেব বলছেন যে মানুষ যে শুধুমাত্র ভালো কাজের পথ প্রদর্শক হয় যে তারা শুধু ভালো কাজেরই মানুষকে পথ দেখায় তা নয়, বড় এক শ্রেণীর মানুষ রয়েছে এমন যে সকল ব্যক্তিরা মানুষকে ভ্রষ্টতার দিকে পথ দেখায়, মানুষকে গুমরাহি শিরিক বেদাতের দিকে পথ দেখায়, মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করে দেয়। তিনি কোরআনে কারিমের একটি আয়াত উল্লেখ করছেন ওয়াজা আল্লাহ হুম আইম্মাতে ইয়াদউনা ইলান নার, আর মানুষ থেকে এক শ্রেণীর মানুষ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য ইমাম বানিয়েছি ইয়াদউনা ইলান নার, যারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রায়েত উমর ইবনে আমির ইবনে লুহাই আল খাজাঈ يجر قصبه في النار وكان أول من سب السوائب, অর্থাৎ এই ব্যক্তি সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের যে দিন ছিল দিন হানিফ সেই দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করে এই ব্যক্তি সর্বপ্রথম মুসলিমদের মাঝে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের দিনের মধ্যে সর্বপ্রথম শিরিকের এবং মূর্তি পূজার আবিষ্কার করে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি জাহান্নামে এই যে পথ আবিষ্কার করার কারণে ইসলামের মধ্যে দিনের পরিবর্তন করে সে ভিন্ন একটি পথ শিরিক বেদাতের পথ আবিষ্কার করার কারণে জাহান্নামে অত্যাধিক শাস্তির কারণে বলছেন যে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে এবং সে ট্রেনে হিচড়ে সেখানে চলছে। তাহলে এই ব্যক্তি এই যে কঠিন শাস্তি ভোগ করছে এটার কারণ হলো এটি যে এই ব্যক্তি মন্দ এবং শিরিকের পথ সে আবিষ্কার করেছিল, ওয়াল ইয়াযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, এরপর সম্মানিত খতিব সাহেব আরো অনেকগুলো দৃষ্টান্ত তিনি উল্লেখ করেছেন। যেমন আমরা জানি যে আদম আলাইহিস সালামের দুজন সন্তান হাবিল এবং কাবিল, কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল পরবর্তীতে যে সকল ব্যক্তি এই মুফাসসিরিনগণ এবং মুহাদ্দিসিনগণ বলেছেন, বিজ্ঞ উলামাগণ বলেছেন যে পরবর্তীতে যতগুলো হত্যা হয়েছে কাবিল যেহেতু প্রথম হত্যা করেছিল পরবর্তী সকল হত্যার যে গুনাহ রয়েছে এই গুনার একটি অংশ কাবিল বহন করবে, কারণ এই ব্যক্তি সর্বপ্রথম ইসলামে হত্যার যে প্রচলন সেই প্রচলন সে সৃষ্টি করেছিল, আর প্রত্যেক নবীদের যে ধর্ম সেটি ছিল ইসলাম।
সুতরাং এই ব্যক্তি যখন আদম আলাইহিস সালামের সন্তান সর্বপ্রথম হত্যা করেছে পরবর্তীতে সকল হত্যার যে গুনাহ রয়েছে তার একটি অংশ সে পেয়ে থাকবে নাউযু বিল্লাহ মিন দালিক এরপর সম্বন্ধে খতিব সাহেব বলছেন যে বর্তমান সময়ে যে সকল ব্যক্তি কদরকে অস্বীকার করে আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ এই বিষয়ে যিনি সর্বপ্রথম অস্বীকার করেছেন তিনি ছিলেন মাহমুদ আল জুহানি এই ব্যক্তি যখন কদরকে অস্বীকার করেছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনো ঘটনা হওয়ার পূর্বে সেই ঘটনা সম্পর্কে জানেন না এই ধরনের আকীদা যারা পোষণ করবে এই ব্যক্তি সর্বপ্রথম এই আকীদাকে সৃষ্টি করেছে এই আকীদা যে সকল ব্যক্তি পোষণ করবে এদের আকীদার যে গুনাহ বা তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে এর একটি অংশ এই ব্যক্তি তার আমলনামায় লিপিবদ্ধ করবে নাউযু বিল্লাহি মিন যালিক সুতরাং আমাদেরকে ভালো কাজে অগ্রগামী হতে হবে ভালো কাজে ইসলামের আনুগত্যের কাজে আমাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে আমাদেরকে কখনোই দূরে সরে থাকলে চলবে না যে সকল ব্যক্তিরা প্রথম পথ দেখাবেন পরবর্তী তাদের পথে যে সকল ব্যক্তি আসবেন তাদের সবের একটি অংশ তারা পাবেন সেজন্য আমাদেরকে যত দ্রুত সম্ভব ভালো কাজে বেশি বেশি করে অগ্রগামী হতে হবে সময় তো খতিব সাহেব বলছেন যে কোরআনের একটি আয়াত ও আজিল তু ইলাইকা রব্বি লিতারদা যে মুসা আলাইহিস সালামের একটি ঘটনা তিনি বলছেন ওমা আজালাক আন কওমিকা ইয়া মূসা যে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায় তারা গরু কে কেন্দ্র করে শিরকে লিপ্ত হয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলছিলেন যে ওমা আজালাক আন কওমিকা ইয়া মূসা قال هؤلاء على اثري وعجلت اليك ربي لترضى অর্থাৎ মূল ঘটনা ছিল এটাই যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তাড়াহুড়া করছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেন তুমি এত তাড়াহুড়া করছো রাব্বুল তিনি বলছেন ইয়া রব লিতারদ আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার কৌম যে অন্যায় লিপ্ত হয়েছে তাদের এর বিরুদ্ধে আমি যা ব্যবস্থা নিয়েছি যাতে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারি তাহলে এইভাবে আমাদেরকে প্রতিটা কাজে যে সকল ভালো কাজ রয়েছে সে সকল ভালো কাজে আমাদেরকে অগ্রসর হতে হবে যাতে আমি সর্বপ্রথম ব্যক্তি হতে পারি এবং আমার অনুসরণ করে যেন পরবর্তীতে আমার অনুসরণ করে যেন বিভিন্ন ব্যক্তিরা সেই কাজের মধ্যে অংশগ্রহণ করে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন একটি আয়াতের মধ্যে যে আমাদের উচিত আমাদের কর্তব্য হলো মুমিনদের কর্তব্য হলো যে ওই সকল পথ থেকে আমাদের আমরা আমরা আমাদেরকে দূরে সরিয়ে রাখবো যে সকল পথের মাধ্যমে মানুষ গুনাহ অন্যায় জুলুম এবং শিরিক বেদাতের মধ্যে লিপ্ত হয় সে সকল পথ থেকে আমরা আমাদেরকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরায়েলকে বলছেন যে সকল ব্যক্তিরা ইসলাম কষ্ট স্বীকার করবে তোমরা ওদের সর্বপ্রথম হয়ো না ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি তোমরা সর্বপ্রথম কাফের হিসাবে বিবেচিত হয়ো না কারণ প্রথম যদি তুমি কাফের হিসেবে বিবেচিত হও তাহলে পরবর্তীতে যারা তোমাদের পথকে অনুসরণ করবে তাদের যে গুনাহ রয়েছে এই গুনাহের ভার তোমাকে বহন করতে হবে সুতরাং আমাদেরকে পূর্ববর্তীদের সালফে সালেহীনগণের যে উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে ভালো কাজের অগ্রগামী ভূমিকা তারা পালন করেছিলেন যতগুলো ভালো কাজের পথ রয়েছে সবগুলো পথে আমাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করার জন্য চেষ্টা করতে হবে এরপর সময় তো খতিব সাহেব আমাদেরকে তিনি বলছেন যে বর্তমান সময়েও নারী পুরুষ আমাদের সকলেরই সে সকল গুণে আমাদেরকে গুণান্বিত হওয়া দরকার যেখানে আমরা মানুষের পাশে দাঁড়াবো আমরা ভালো যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো আমরা অর্জন করব আমরা ইলম অর্জন করব এবং ইলম প্রচারের জন্য যে মাধ্যম দরকার আমরা সেগুলো অর্জন করে ইসলামের প্রচার প্রসারের জন্য মানুষের সেবায় এবং আত্মমানবতার জন্য আমরা সেবা করে যাব এবং কোরআন এবং সুন্না অনুযায়ী কোরআন এবং সুন্নার যে পথ রয়েছে সে পথে যদি কোরআন সুন্নার পথ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করব তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং তিনি সর্বশেষ আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ তিনি বিষয় তুলে ধরেছেন যে আমাদের কর্তব্য হলো মানুষের ইসলাহের জন্য মানুষের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দেওয়ার জন্য মানুষের সদগা দান খয়রা করার জন্য ঠিক একইভাবে যতগুলো ভালো পথ রয়েছে সকল ভালো পথের যে সকল পথ আমরা অনেকে ভুলে গিয়েছি সে সকল পথে আমাদের কর্তব্য হলো সে সকল পথে
ভালো কাজের যে পথগুলো রয়েছে সেই সব পথ আমাদেরকে যাতে আমরা অগ্রগামী ভূমিকা পালন করতে পারি। আর বিশেষ করে তিনি বলছেন বর্তমান সময়ে আমাদের কর্তব্য হলো আমরা বেশি বেশি করে ইলম অর্জন করব। সালভে সালেহীনগণ যে পথ তারা অবলম্বন করেছিলেন, ইলমের যে পথ তারা অবলম্বন করেছিলেন, তারা জিকিরের যে পথ অবলম্বন করেছিলেন, সালভে সালেহীনগণের মধ্যে যারা তৌবা এবং তাইবিন যারা ছিলেন, যারা তৌবা করেছেন তাদের সেই পথকে আমরা অবলম্বন করব। সালভে সালেহীনগণের মধ্যে যারা আজকার করতেন, সর্বদাই যারা জিকির করতেন তাদের পথকে আমরা অবলম্বন করব। যারা বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছেন তাদের পথকে আমরা অবলম্বন করব। যারা বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেছেন, যারা সত্যবাদী হিসেবে তারা তাদের ঈমান, যারা সর্বদায় প্রতিটা ক্ষেত্রে যারা সত্যবাদী ছিলেন তাদের পথকে আমরা অবলম্বন করব। এবং ওই সকল ব্যক্তিদের পথকে অবলম্বন করব যে সকল ব্যক্তিরা তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করেছেন এবং আত্মীয়তা সম্পর্ক বন্ধন তার রক্ষা করেছেন। এভাবে ইসলামের প্রতিটা ভালো কাজে যে সকল মুমিনরা, পূর্বেকার মুমিনরা যে ভালো কাজ করেছেন ঠিক তাদের সেই সকল পথকে আমরা আঁকড়ে ধরব। ইসলামের যে ভালো কাজগুলো রয়েছে প্রতিটা কাজ আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আজকের খুতবার যে মূল অংশ সেটি ছিল যে আমরা যে পূর্বে যে সালভে সালেহীন গণের মধ্যে থেকে যে সকল ব্যক্তিরা ইসলামের বিভিন্ন কাজ করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ পুরস্কার পেয়েছেন, যারা সাবিকুনাল আউয়ালুন হিসেবে বিবেচিত হয়েছেন, সে সকল ব্যক্তিদের যে পথ রয়েছে সে সকল পথ আমরা অবলম্বন করার চেষ্টা করব। এবং আমরা নিজেরাও এমন দাওয়াতের বা যে সকল সুন্না আজ মৃত হয়ে গিয়েছে বা দাওয়াতের যে পথগুলো আজ আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে সে সকল পথকে যদি আবার আমরা নতুন করে পুনর্জাগরণ করতে পারি, তাহলে এই দাওয়াতের মাধ্যমে বা ইসলামের এই যে মৃত সুন্নাকে জীবিত করার মাধ্যমে যে সওয়াব আমি অর্জন করতে পারবো এবং পরবর্তীতে যারা এই সুন্নাকে আমল করবে বা আপনার এই দাওয়াতের পদ্ধতিকে যারা গ্রহণ করবে এর যে সওয়াব রয়েছে সে সওয়াব আমরা অর্জন করতে পারবো, সেই দিকেই তিনি মূলত আমাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.